হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মশলাদার এবং ডিলিশিয়াস ছোলার ডালের ফ্রাই বানিয়ে দেখাবো। একদম ঝটপট তৈরি হয়ে যায়, একেবারেই ঝামেলা হয় না আর খেতে ভীষণ ভালো লাগে। ছোলার ডালের এই পদটা আপনি সাদা ভাত, পোলাও ভাত, ফ্রায়েড রাইস, রুটি, চাপাতি, পরোঠা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি 1.5 কাপ ছোলার ডালকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনি রাতভর ভেজাতে না পারেন তাহলে অন্তত 3-4 ঘন্টা ভিজিয়ে রাখুন, এরকম নরম হয়ে যাবে। আর যদি এরকম নরম নাও হয় তাহলেও অসুবিধা নেই, আমরা একটু বেশি সময় ধরে কুক করে নেব। তাহলে আমি একটা প্রেশার কুকার নিচ্ছি আর প্রেশার কুকারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব, ডালগুলো ডুবে থাকে, এতটুকু জল দিলেই হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ডালগুলোকে আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এর সাথে দেব একটুখানি লবণ, বেশি লবণ দেব না, তাহলে আবার পরে যখন আমরা লবণ অ্যাড করব মশলার সঙ্গে তখন হিসাব করতে গোলমাল হয়ে যাবে। এবার কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে আমরা 15 থেকে 18 মিনিটের জন্য কুক করে নেব। ডাল আমি কুক করার জন্য বসিয়ে দিয়েছি আর ওদিকে 10-12 মিনিট হয়ে গেছে, তখন আমি এই কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল, চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, আমি এটা রিফাইন তেল ব্যবহার করছি, আর তেলের কোয়ান্টিটিও বেশি কম করতে পারেন। আর তেল খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে, গোটা জিরে। এখন দিচ্ছি আমি 1/2 টিস্পুন গোটা সর্ষে, এর সঙ্গে দেবো আমি 3-4টে শুকনো লাল লঙ্কা। সব কিছু ভালো করে ভেজে নেব। সব কিছু যখন ভালো ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে, চাইলে ছোটো ছোটো করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন হতে দেব, খুব বেশি নয়। একটু সময় ওয়েট করে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা রসুনের কুট দিয়ে দেব। আমি কুটে রেখেছি, চাইলে পেস্টও দিতে পারেন। দেখুন কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ ভরে আদা রসুন কুটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। হিট কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝখানে আছে। দেখুন এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে একটা টমেটো কাটা দিয়ে দেব। একটা টমেটো মিডিয়াম সাইজের আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। এবার আমরা এর মধ্যে লবণ এবং পাউডার মশলা দেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। আমরা কিন্তু কুকারের মধ্যেও লবণ দিয়েছিলাম একটুখানি, তাহলে সেই হিসাবে আমাদের এখানে লবণ অ্যাড করতে হবে। আর এবার আমি পাউডার মশলা দেব, আর তার আগে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে পাউডার মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার আমি পাউডার মশলার মধ্যে সবার আগে দেব আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি আমি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো, নিজে হিসাব মতো দেবেন কতটা ঝাল পছন্দ করেন, চাইলে আপনি কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে আমরা দেব গরম মশলা, এখানে আমি 1/2 টিস্পুন গরম মশলা নিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। হিটটা এবার কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর মশলা যদি একটু শুকনো লাগে আর টমেটোটা এখনও যদি সফট না হয় আমার মতো, তাহলে আরও একটু জল দিয়ে নিন। এই জন্যই আমি আরও একটু জল দিয়েছি যাতে টমেটোটা সফট হতে পারে। দেখুন বন্ধুরা, এবার কিন্তু টমেটোটা সফট হয়ে গেছে খুব ভালোভাবে, আর যেটুকু জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আর তেলও রিলিজ হয়েছে দেখুন। তো অন্যদিকে আমি ডালগুলো দেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়েছে আমি ডালটাকে নামিয়ে রেখেছি কুকারটাকে গ্যাস থেকে, তো এবার চেক করে নেব ডালটাকে। প্রেশারটা নিজে নিজেই রিলিজ হয়েছে, আমি কিন্তু প্রেশারটা নিজে থেকে রিলিজ করাইনি। এই দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, গলে গেছে খুব ভালোভাবে, কিন্তু একেবারেই বিখরে যায়নি, মানে ঘুলে যায়নি জলের সঙ্গে। আর আমাদের কিন্তু এরকমই ভালো লাগে খেতে, একেবারে গলে মিশে গেলে কিন্তু ভালো লাগে না ছোলার ডাল খুব একটা। তো এবার মশলার মধ্যে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি, ডালের যে জলটা ছিল সেটাও কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে যদি আরও জল লাগে তাহলে জল অ্যাড করে দিন, আমিও একটু জল দিয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণের জন্য আমি রান্না করব, ততক্ষণে একটু জল শুকাবে, তো এই জন্য একটুখানি জল দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো যাতে জলদি ফুটতে শুরু করে জলটা।
দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে, মানে ডালটা ফুটতে শুরু করেছে। এবার আমরা ঢাকবো না, খোলাই রান্না করব, মোটামুটি 3-4 মিনিট রান্না করব। নতুবা আপনি এরকম করুন যে ডালের কনসিস্টেন্সি যতক্ষণ আপনার নিজের পছন্দ মতো না হয়ে যায় ততক্ষণের জন্য রান্না করে নিন। তো ডালটা একেবারেই ম্যাশ হয়নি, খুব ভালো গলে গেছে কিন্তু ম্যাশ হয়নি, এ কারণে আমি একটু চামচ দিয়ে চালিয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়েছি ভালোভাবে, এরকম করে, যেরকম করে ডাল ঘুটে নেওয়া বলে না, ওরম করে একটু নাড়িয়ে নিয়েছি। তো দেখুন অনেকটা ম্যাশ হয়ে গেছে কিছুটা, যাতে ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার কনসিস্টেন্সি যেটা আছে এটা একেবারে আমার পছন্দ মতো আছে, এরকমই আমি রাখতে চাইছি। এর থেকে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তখন এখানে যদি আমরা বেশি গাঢ় করে নিই তাহলে পরে একেবারে টাইট হয়ে যাবে। তো নামানোর আগে আমি এখানে দিচ্ছি 1/4 টিস্পুন ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো, আর এখানে নিচ্ছি আমি 1 ছোট চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে নিয়েছি আর হাত দিয়ে গুঁড়ো করে এরম করে দিয়ে দিলাম। আর এর সঙ্গে সঙ্গে আরও দরকার ছিল ফ্রেশ ধনে পাতার, কিন্তু আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই তাই আমি স্কিপ করছি। আপনার কাছে ধনে পাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন, একেবারেই স্কিপ করবেন না, খুবই ভালো স্বাদ হবে। আর এই হচ্ছে আমাদের ডালের কনসিস্টেন্সি, এখন আমি এইটুকুই রাখবো, এর থেকে আর কমাবো না। তাহলে চলুন হিট বন্ধ করে দিই আর গরমাগরম ডালটাকে সার্ভ করে নিই। আপনি চাইলে কিছুক্ষণ ওয়েট করে সার্ভ করতে পারেন, তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আরও একটু, কিন্তু আমি ভিডিও করার জন্য এর থেকে বেশি টাইম নিতে পারছি না, এ কারণে আমি এখনই সার্ভ করে দেখাবো আপনাকে। চলুন তাহলে সার্ভ করে নিই। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, একেবারে ঝটপট আমি তৈরি করে ফেলেছি, আর খেতে এটা ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ ডেলিশিয়াস হয়েছে। অবশ্যই এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখুন, আপনারও ভীষণই পছন্দ হবে। আর এই ডালটা যে কোনো কিছুর সঙ্গে আপনি খেতে পারেন, যে কোনো, মানে সাদা ভাত থেকে শুরু করে একেবারে পোলাও ফ্রাইড রাইস পর্যন্ত সব কিছুর সঙ্গে এই ডালটা যায়, ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।